হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আই হোপ গাইস আপনারা খুব খুব ভালো আছেন। যদি গাইস আপনি অনেক ভিডিও দেখে ফেলেছেন অ্যাড ফেলেছেন, তবুও আপনার ফেসবুকে প্রোফাইল নেমটি স্টাইলিশ ভাবে চেঞ্জ হয়নি, তো আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের ফেসবুক প্রোফাইল নেমটি অবশ্যই স্টাইলিশ ভাবে চেঞ্জ হয়ে যাবে কোনো রকম প্রবলেম ছাড়া। অ্যান্ড আজকের নেম চেঞ্জ করার জন্য যে ভিপিএনটি ইউজ করছি সেটি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড যে জাপান স্পেস অ্যান্ড সিম্বলটি আমার ডিসক্রিপশানে দেওয়া আছে সেটি আপনারা কপি করে নেবেন। যদি আপনাদের কপি করতে কোনো রকম প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করে দিবেন, ডিসক্রিপশান কীভাবে কপি করে নিতে হয় সেটি নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে বানিয়ে দিব। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি স্টার্ট করবো। তো যাওয়া যাক চলুন মোবাইল স্ক্রিনে, লেট গেট স্টার্ট। তো গাইস আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার ভিপিএন ডাউনলোড করা আছে। সো এই ভিপিএনটির নাম পাওয়ার ভিপিএন, সো আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএনটি ইন্টারফেস, অ্যান্ড এখানে অ্যাড স্কিপ করে দেন। অ্যান্ড এখানে অ্যাড স্কিপ করার পর এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফ্রি হ্যাচ ফোর, এখানে একবার ক্লিক করে নেবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাপান, সো এখানে ক্লিক করবেন। অ্যান্ড জাপানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নীল কালারের বাটন, এখানে একবার ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। সো অনেক সময় এই ভিপিএন কানেকশন ঠিকঠাক থাকে না, তার জন্য আপনাদের নামও চেঞ্জ হয় না ঠিকভাবে। তো আপনারা একটু ঠিকভাবে কানেক্ট করে দিবেন ভিপিএনটি। সো এখানে অ্যাড আছে সেটিকে আমি স্কিপ করে দিব। সো আমাদের এখানে ভিপিএন কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড প্রতিটি অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা দেখতে পাবেন নোটপ্যাড আছে। সো আমি এখানে ওপেন করছি নোটপ্যাডটি। অ্যান্ড ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে একটি জাপান স্পেস অ্যান্ড একটি জাপানি সিম্বল এখানে ইউজ করা হয়েছে। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপান স্পেস অ্যান্ড এটি হচ্ছে জাপানি সিম্বল। সো আমি এখানে এই স্পেস অ্যান্ড সিম্বলটি কপি করে নিব। সো এখানে দেখতে পাবেন ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মাঝখানের অংশটি আপনারা কপি করে নেবেন। সো এই মাঝখানের অংশটি শুধুমাত্র আপনারা কপি করবেন। সো আমি এখান থেকে কপি করে নিলাম। অ্যান্ড যে জাপান স্পেসটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লং প্রেস করে এটিকেও কপি করে নেবেন। অ্যান্ড দুটো এখানে জিনিস কপি করে নেওয়ার পর আপনারা প্রথমে যেই কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন, যে অ্যাপ্লিকেশান আপনার স্মাইল নেমটি চেঞ্জ করতে চান। অ্যান্ড ওপেন করার পর এখানে কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, অ্যান্ড এখানে সেটিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নেম, সো এই অপশানে একবার ক্লিক করে নেবেন। অ্যান্ড ক্লিক করার পর নেক্সট পেজটি এখানে ওপেন হচ্ছে, সো আপনারা একটু ওয়েট করে নেবেন। অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড ফার্স্ট নেমে আপনাদের যে নামটি আছে সেটি কেটে দিবেন। অ্যাড তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, সো এখানে আপনারা আপনার ফার্স্ট নেম লেটারটি অ্যাড করবেন। সো ক্যাপিটাল লেটার এখানে অ্যাড করবেন, সো এখানে অ্যাপ ক্যাপিটাল লেটার সর্বস্ব এখানে লেটারটি অ্যাড করে নেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, অ্যান্ড আমি যে স্পেসটি কপি করেছি সেটি এখানে পেস্ট করে দিব। অ্যান্ড আবার এখানে অন্য লেটারটি অ্যাড করব। সো এইভাবে আপনাদেরকে স্পেসটি অ্যাড করতে হবে অ্যান্ড লেটারগুলি অ্যাড করতে হবে। সো আমি এখানে সুন্দরভাবে এখানে স্পেস অ্যান্ড লেটারটি অ্যাড করছি, ইউ আর, অ্যান্ড এখানে স্পেস বি। অ্যান্ড গাইস এখানে একটি লেটার আপনারা রেখে দিবেন, আপনাদের যেই নামটি আছে সেই হিসাবে একটি লেটার রেখে দিবেন। অ্যান্ড লেটার রাখার পর এখানে আবার সেখানে এই স্পেসটি আছে এখানে পেস্ট করে দিবেন। অ্যান্ড এখানে আবার সেই লেটারটি অ্যাড করবেন, অ্যান্ড আবার সেই স্পেসটি এখানে পেস্ট করবেন। অ্যান্ড যে জাপানি সিম্বলটি আপনারা কপি করেছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। অ্যান্ড পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এ পি ইউ আর বি এ, আপনার একটি লেটার এই লাস্ট নেম অপশানটিতে আপনারা কপি পেস্ট করে দিবেন। অ্যান্ড এখানে জাপানি স্পেসটিও পেস্ট করে দিবেন। সো এখানে হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন রিভিউ চেঞ্জ, সো এই অপশানটিতে আপনারা একবার ক্লিক করে নেবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, এই অপশানে একবার ক্লিক করে নিলেন। সো ক্লিক করার পর নেক্সট পেজটি এখান থেকে ওপেন হচ্ছে, অ্যান্ড আপনারা দেখতে পাবেন এই সেকেন্ড অপশানটিতে একবার ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে আইডির পাসওয়ার্ডটি আছে সেটি এখানে অ্যাড করে দেবেন। তো গাইস আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে এন্টার করব। তো আমি এখানে এন্টার করতে স্টার্ট করে দিয়েছি। তো এখানে ফেসবুক পাসওয়ার্ড এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, তো এই সেভ চেঞ্জের উপর একবার আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো আমি একবার ক্লিক করে নিলাম। অ্যান্ড ওয়েট করে নেবেন নেক্সট পেজটির জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। অ্যান্ড লোডিং হওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক আইডির নেমটি চেঞ্জ হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাবেন
সেই অ্যাকাউন্টটির এখানে নেমটি স্টাইলিশভাবে চেঞ্জ হয়ে গেছে। একবার পেজটি রিফ্রেশ করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে নেমটি চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে যে নামটি ছিল অপু অপু, সো এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অপূর্ব এই নামটি সুন্দরভাবে জাপানি স্পেস অ্যান্ড জাপানি সিম্বলের সাথে এই নামটি চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এটি জাপানি স্পেস। আই হোপ গাইস আপনাদের ফেসবুক নেমটি অবশ্যই চেঞ্জ হয়ে গেছে স্টাইলিশভাবে। যদি চেঞ্জ না হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এটির আমি সলিউশন নিয়ে আপনাদের কাছে হাজির হব। আর যদি আপনার নেমটি চেঞ্জ হয়ে যায় আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যান অ্যান্ড শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন পরে কী ধরনের ভিডিও আপনারা চান। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।